টানা চতুর্থবার নিরঙ্কুশ বিজয় হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল সহ বিভিন্ন দেশ। সকালে গণভবনে নিজ নিজ দেশের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা সেসব শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এই সময় বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখা দৃঢ় প্রত্যয় জানায় তারা। এছাড়া দলের পক্ষ সহ বিভিন্ন সামরিক, বেসামরিক ও সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সরকার প্রধানকে শুভেচ্ছা জানানো হয়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3:30 গণভবনে শুরু হবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান।